What's up beautiful people, welcome to DesignVerse. Last tutorial e amra alochona korechhilam line type, line weight, properties ebong color niye. Ajke amra alochona korbo layer niye. To layer muloto ki kaje use kora hoy seta amader age jana dorkar. To layer er keyboard command hocche L A enter. L A enter dewar sathe sathe amader ekta dialog box ashbe jeta amra notun kore onek layer nite parbo. Jemon ami ekhane ক্লিক করলে প্রত্যেকটা সময় একটা নতুন লেয়ার চলে আসবে কিংবা আমি যদি আলট্রা এন নি আলট্রা প্লাস এন চাপলে আমরা নতুন লেয়ার পেয়ে যাব তো আমাদের লেয়ারটা যে কাজে প্রয়োজন আমরা যখন কোনো অবজেক্ট আঁকাই কিংবা কোনো প্ল্যান অঙ্কনের চেষ্টা করি সেক্ষেত্রে একটা প্ল্যানের অনেকগুলো অংশ থাকে যেমন একটা প্ল্যানে কলাম থাকে দেওয়াল থাকে ডোর থাকে উইন্ডো থাকে তারপরে বিভিন্ন লেআউট করতে গেলে লেআউটে ফার্নিচার থাকে যদি ইলেকট্রিক্যাল লেআউট করতে যায় তাহলে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকে কিংবা ফার্নিচার লেআউট করতে গেলে ফার্নিচার থাকে তো এই জিনিসগুলো আমরা যখন আঁকাই আঁকাবো তখন আমাদের প্রত্যেকটা অবজেক্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয় না হলে আমরা আসলে বুঝবো না যে প্ল্যানের কোনটি কোন অংশ তো এই আইডেন্টিফাই করার জন্য মূলত আমাদের লেয়ারটা প্রয়োজন তো লেয়ারে মূলত কি করা হয় কোনো আলাদা অবজেক্টকে আমরা নাম দিতে পারি যেমন আমরা এখানে যদি একটা নাম দিচ্ছি সে আমরা যদি এটা কলাম দিই সি ও এল এল ইউ এম এন এটা যদি কলাম হয় তাহলে এটা কলামের লেআউট হবে তো আমরা কলামের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি সে আমি কলামের কালারটা দিচ্ছি রেড রেড দিয়ে আমি ওকে দিচ্ছি আর এখান থেকে আমরা লাইন টাইপ এবং লাইন ওয়েটও চেঞ্জ করতে পারি তো এখান থেকে আমাদের লাইন লাইন টাইপ যেটা আছে সেটা কন্টিনিউয়াস বা সলিড লাইনই থাক এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই কিন্তু লাইন ওয়েট চাইলে আমরা চেঞ্জ করতে পারি যেমন আমরা খানিকটা মোটা দিতে পারি লাইনটা একটা লাইন ওয়েটটা তো এভাবে আমরা একটা লেয়ার বা একটা প্ল্যানের কম্পোনেন্টকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি তো নেক্সটে আমরা আর একটা লেয়ার তৈরি করতে পারি যেমন ওয়াল তো ওয়ালের ক্ষেত্রে ডাব্লিউ এ এল এল তো অলের লেয়ারটা আমি যদি সাদাই রাখি তো ফাইন সাদাই থাকলো আর অলের লাইন টাইপ লাইন ওয়েটটা একই রকম রাখলাম তো নেক্সট আমরা নিতে পারি উইন্ডো ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ তো উইন্ডোর ক্ষেত্রে আমরা যদি কালারটা একটু চেঞ্জ নিই তাহলে আমাদের উইন্ডোটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে তো তো বাকিটা আমাদের ঠিকঠাকই থাকবে তো এভাবে আমরা লেয়ারগুলো তৈরি করে ফেলতে পারি তো এখান থেকে আমি থাকবে এখান থেকে আমরা এটা ক্রস করে দেব এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো এখন যদি আমাদের লেয়ার নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কোথায় গিয়ে লেয়ারটা আসলে নিব তো লেয়ারটা মূলত এখানে দেওয়াই আছে তো ফার্স্টে যদি আমি একটা কলাম আঁকাই সেক্ষেত্রে আমি কলামটা সিলেক্ট করে নেব কলামটা সিলেক্ট করে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই তো রেক্ট্যাঙ্গেলটা আমি দিলাম 10, 10 এটা তো 10,10 এর একটা রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে বাম আঁকানোর পরে যদি আমরা অল আঁকানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অলটাকে সিলেক্ট করব অলটাকে সিলেক্ট করার পরে আমরা যদি একটা লাইন কমান্ড নিয়ে অলটা এখান থেকে শুরু করি সে অল আছে 3 ফিট 3 ফিট দেওয়ার পরে আমি স্কেপ করে দিলাম তো নিচে আর একটা 5 ইঞ্চি পরে আর একটা অল থাকবে তো যেহেতু আমাদের কলামটা 10 ইঞ্চি আমি ঠিক মিড পয়েন্ট থেকে আর একটা লাইন নিয়ে 3 ফিট রেখে দিলাম তো এরপরে আমাদের একটা জানালা আঁকাতে হবে তো জানালার ক্ষেত্রে আমরা আবার উইন্ডো লেয়ারটা সিলেক্ট করে নেব উইন্ডো লেয়ারটা সিলেক্ট করে আমি লাইন কমান্ড নিয়ে এখান থেকে উইন্ডোটা শুরু করব সে উইন্ডোটা আছে 5 ফিট 5 ফিট এন্টার তো 5 ফিট দেওয়ার পরে আমি উপরে 5 ইঞ্চি গিয়ে আবার এখানে এসে থেমে যাব তো এখানে আমি যদি রিয়েলি উইন্ডোটা আঁকাই সেক্ষেত্রে মিড বরাবর একটা লাইন আর এখান থেকে আর একটা মিড বরাবর লাইন টেনে আমি যদি অফসেট করে দিই 1 ইঞ্চি করে এপাশে 1 ইঞ্চি এপাশে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি এরপরে যদি ট্রিম করে দিই টি আর এন্টার তো আমি উপরের লাইনগুলো এবং নিচের লাইনগুলো নিচের লাইনগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি পাশের লাইনগুলো কেটে দিয়ে মাঝের লাইনগুলো কেটে দিলাম এবং
মাঝে যে লাইনটা আছে এটা ইরেজ করে দিলাম। তাহলে দেখা যাবে আমাদের লেয়ার দিয়ে তৈরি করা একটা প্ল্যানের একটা অংশ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা চিন্তা করি যে আসলে আমরা যে জিনিসটা বললাম যে একটা লাইন সেটা আমাদের ওয়ালের লেআউট আছে বা ওয়ালের লাইন, সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে? আমরা যদি এখানে একটা ক্লিক করি বা ক্লিক না করলেও এখানে লেখা আসবে যে লাইনটা ওয়ালের লেয়ারে আছে, কিংবা আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এখানেও ওয়াল লেখাটা চলে আসবে। তো এভাবে মূলত আমরা লেয়ারের কাজটা করব এবং লেয়ার দ্বারা আমরা এভাবেই ঠিকঠাক ভাবে প্রত্যেকটা কাজ সহজেই করতে পারি। আবার আমরা যদি এই কলাম অল লেয়ারের যে অংশটা আছে এটা যদি আমি কপি করি, কপি করে আমি যদি পাশে বসাই তাহলে এটা অল লেয়ারেই থেকে যাবে। আর নেক্সটে যদি আবার আমি কলামটা কপি করি সেক্ষেত্রে কলামটাও কলামের মতো একই লেয়ারে চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের বারবার করে কোনো কিছু আঁকানোর প্রয়োজন হবে না, আমরা একবার আঁকাই সেটা ইউজ করতে পারি। তো এভাবে মূলত আমাদের লেয়ার দ্বারা কোনো অবজেক্টকে বা কোনো প্ল্যানকে খুব সহজেই আমরা আঁকতে পারি। তো আর পর্যন্তই, বাই বাই।